हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। এখন আমি যে মুভি ট্রেলার রিভিউ করব তার নাম হলো চেহারে ফেস দা গেম, যেটা আজকে স্ট্রিম করে গেছে সারেগামাপা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এবং এখানে কাস্টিং এ আছে অমিতাভ বচ্চন, ইমরান হাশমি ফর দা ফার্স্ট টাইম, তার সাথে ধৃতিমান চ্যাটার্জি, রিয়া চক্রবর্তী, ক্রিস্টাল ডিসুজা, রঘুবর যাদব আরো অনেকেই। এবং এটা ডিরেক্টর হলো রুমি জাফরি। তো ট্রেলারটা কতটা ইন্টারেস্টিং সে সবকিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথমে বলে দিই, ট্রেলারটা যে ফার্স্ট লুক অ্যাপিলটা না, সেটাই কিন্তু মারাত্মক। মানে একটা হলিউড টাচ আছে লুক অ্যাপিলের মধ্যে। সামহাও আমার শাইনিং ফিল্মের কথা মনে পড়ছিল, যেখানে একটা ব্লিজার্ড স্টর্মের মধ্যে দিয়ে গাড়ি পাস অন করছে, এবং কোথাও কোথাও ব্লিজার্ড স্টর্মের মাঝখানে, পাইন ট্রিজের মাঝখানে একটা মাত্র লজ বা বাংলো আছে যেখানে ইমরান হাশমি থাকে। এবং ইমরান হাশমিকে চেক ইন করে অমিতাভ বচ্চন, ধৃতিমান চ্যাটার্জি, রঘুবীর যাদব আরো অনেকেই। এবং ওরা এসে ইনভেস্টিগেট কাইন্ড অফ করছে ইমরান হাশমিকে, এবং ইমরান হাশমি ইনভেস্টিগেশনের মাধ্যমে এমন কিছু সিক্রেট রিভিল আউট করছে যেটা ওর লাইফে ও জানতো যে ওর নিজের মধ্যেই সেটা লুকিয়ে আছে। এবং সেই ইমরান হাশমির অপোজিটের রোলটা প্লে করছে ক্রিস্টাল ডিসুজা, ওর অনস্ক্রিন গার্লফ্রেন্ডের রোল প্লে করছে। এছাড়া এখানে রিয়া চক্রবর্তী থেকে দেখতে পাচ্ছি, রিয়া চক্রবর্তী আফটার দ্যাট সুশান্ত সিং কেস অ্যান্ড অল দোজ স্টাফস অনেকদিন বাদে সিলভার স্ক্রিনে আবার ব্যাক করছে। আমি জানি না কি হবে, বাট যাই হোক, রিয়া চক্রবর্তীরও এখানে একটা রোল আছে। এবার কি রোল আছে সেটা সিনেমা দেখলে বোঝা যাবে, সেরকমভাবে ওকে হাইলাইট করেনি। বাট ইমরান হাশমি আর অমিতাভ বচ্চনকে দেখে বোঝা যাচ্ছে যে দুজনে অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট হিসাবে রোল দিয়েছে, যে দুজনের একটা ফেস অফ হবে। এবং সেই ফেস অফের মধ্যে কোথাও না কোথাও আমার না অনেকটা টেবিল নাম্বার 21 যে ফিল্মটা বেরিয়েছিল না, পরেশ রাওয়াল এবং রাজীব খান্ডেলওয়ালে ছিল, ঠিক ওটার একটা অ্যাঙ্গেল কোথাও না কোথাও পাচ্ছি। বিকজ অমিতাভ বচ্চন এখানে অ্যাজ ইফ একটা ইয়ে করছে যে ও সবার ইনসাফ নেওয়ার জন্য আসে, এবং এখানে ও ইমরান হাশমিকে গিল্টি মনে করছে ওর একটা কোনো সিনের জন্য, এবং তার জন্য ও জাজমেন্ট দেবে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। এখানে একটা ফাঁসির দড়িও দেখানো হচ্ছে, আই ডোন্ট নো কেন দেখানো হচ্ছে, বাট নিশ্চয়ই কিছু একটা গ্রুসম সিন আছে ইমরান হাশমি করেছে যেটার জন্য অমিতাভ বচ্চন ওকে অ্যাকিউজ করছে। বাট ইমরান হাশমি কি পারবে নিজের ওই সিনটার থেকে নিজেকে বার করতে, নাকি ইমরান হাশমি ওদের যে গেমটা চলছে সেই গেমের মধ্যে ফেসে যাবে, সেটার জন্য আমাদেরকে কিন্তু ফিল্মটা দেখতে হবে, উইচ ইজ গোয়িং টু রিলিজ 9th of April 2021। এবং এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা আমার লাগছে, যে ধৃতিমান চ্যাটার্জি অতজন স্টলওয়ার্ডসের মাঝখানে একটা যে এত ভালো রোল ওনাকে দেওয়া হয়েছে, দ্যাট মেক্স মি ফিল ভেরি গুড। বিকজ আমি অ্যাজ আ বাঙালি হই না, সবসময় বাঙালি যারা অ্যাক্টার আছে তাদেরকে যখন এত বড় বড় আর্টিস্টদের মাঝখানে দেখি না, আমার বেশ মনটা আনন্দে ফুলে ওঠে, এইটুকুন আমি বলতে পারি। তো ইয়েস, আমার কিন্তু ট্রেলারটা প্লেজেন্ট লেগেছে, অ্যাট দ্য সেম টাইম ভীষণ কোয়ার্কিও লেগেছে। তো দেখা যাক ফিল্মটা কিরকম দাঁড়ায়, তো ফিল্মটা যখন রিলিজ করবে তখনই সেটা বুঝতে পারবো। তো ট্রেলারটা ওয়াজ ভেরি প্লেজেন্ট অ্যান্ড আই লাইকড ইট। তো তোমাদের যদি ট্রেলারটা ভালো লেগে থাকে, আমার রিভিউর সাথে একমত হও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর আমাকে আরও ফলো করার জন্য আমি ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দো তোমরা কেউ ইনস্টাগ্রামে ফলো করো না, আমি জানি না কেন ফলো করো না, করে নাও প্লিজ, আই নিড সাপোর্টার্স দেয়ার অলসো। Till then, stay.